বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা বাংলার ব্যাকরণ যে অংশ রয়েছে আমাদের, তার মধ্যে কারক থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর সলভ করব, এবং সম্পূর্ণ প্রক্রিয়াটা একটা মক টেস্টের মতো করে। অর্থাৎ আমি প্রথমে তোমাদের সামনে প্রশ্নগুলো তুলে ধরবো এবং অপশানগুলোও। তারপর 10টা প্রশ্ন রয়েছে আজকের মক টেস্টে। প্রশ্নগুলো শেষ হলেই আমরা কিন্তু উত্তরগুলো শেয়ার করব এবং কি উত্তর কেন হলো সে সম্পর্কেও একটু আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমরা প্রশ্নগুলো দেখে নিই। তোমরা প্রয়োজনে খাতা পেন নিয়ে রেডি করো এবং উত্তরগুলো একটু দাগিয়ে নাও, কারণ আমি যেই বলবো উত্তরগুলো সঙ্গে সঙ্গে মিলিয়ে নিতে পারবে। আমাদের প্রথম প্রশ্ন ছিল, কিন্তু নতুন মেষকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, জ্ঞানচক্ষুর নিচে দাগ। প্রশ্নটা হচ্ছে, জ্ঞানচক্ষু কোন কারকের কোন বিভক্তি? আমাদের অপশান রয়েছে, কর্তৃকারকের শূন্য বিভক্তি, অপাদান কারকের শূন্য বিভক্তি, কর্মকারকের শূন্য বিভক্তি, নাকি অধিকরণ কারকের শূন্য বিভক্তি। ভালো করে বুঝে উত্তরটা রেডি করো। কিন্তু নতুন মেষকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল। এবার তোমরা কারক সম্পর্কে আমি এর আগেও বলেছি যে একদম ডিটেলস ভিডিও রয়েছে, এমনকি পাঁচ মিনিটে কীভাবে কারক শেখা যাবে সে বিষয়েও কিন্তু ডিটেলস ভিডিও রয়েছে। তোমরা সেগুলো দেখে নিলে কিন্তু প্রত্যেকটা কারক পারবে। তো যাই হোক, এরপরে আমি উত্তরটা বলবো। দ্বিতীয় প্রশ্ন, বুকের রক্ত ছলকে ওঠে তপনের, বুকের কি উত্তর? অপশান এ সম্বন্ধ পদে এর বিভক্তি, অপশান বি অপাদান কারকের র বিভক্তি, অপশান সি কর্মকারকে এর বিভক্তি, এবং অপশান ডি অধিকরণ কারকের এর বিভক্তি। এর মধ্যে কোনটা উত্তর? পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। দেখো, আমরা ভিখারি বারো মাস, প্রশ্নটা রয়েছে আমরা ভিখারি বারো মাস, এই যে বারো মাস এটা কি, কোন কারকের কোন বিভক্তি? অপশান এ অপাদান কারকের শূন্য বিভক্তি, অপশান বি কর্তৃকারকের শূন্য বিভক্তি, অপশান সি কর্মকারকের শূন্য বিভক্তি, অপশান ডি কালাধিকরণের শূন্য বিভক্তি। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই, অর্থাৎ চার দাগের প্রশ্ন। আমাদের কথা কেই বা জানে যে অপশানগুলো রয়েছে, দেখো, এ দাগে কর্তৃকারকের শূন্য বিভক্তি, কর্মকারকের কে বিভক্তি, অধিকরণ কারকের শূন্য বিভক্তি, অপাদান কারকের শূন্য বিভক্তি। প্রশ্নটা একটু ভালো করে বুঝবে কিন্তু, নাহলে কিন্তু কারকের উত্তর করা যায় না। আমি আবারও বলছি, এই যে কটা কারক দেখতে পাচ্ছ, আমার একটা 5 মিনিটসের টিপস আছে কারকের। 5 মিনিটে কারক শিক্ষা বলে একটা ভিডিও করেছি, চ্যানেল প্লেলিস্টে বাংলা ব্যাকরণ বলে একটা প্লেলিস্ট রয়েছে, সেখানে চলে যেতে পারো। একদম কারকের লাস্ট বা কারক বলে একটা প্লেলিস্টে ফোল্ডার রয়েছে, সেখানে গিয়ে লাস্ট ভিডিওটা দেখলে প্রত্যেকটা কারক তোমরা করতে পারবে, এটুকু তোমাদের বলে রাখতে পারি। তো যাই হোক, তোমাদের যদি প্রশ্ন ভাবতে একটু বেশি সময় লাগে, তোমরা প্রয়োজনে ভিডিওটা একটু পজ করে ভেবে সঠিক উত্তরটা রেডি করে তারপরে পরের কোশ্চেন যাবে। ঠিক আছে, পরের কোশ্চেনে চলে যাই। নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, সৃষ্টিকে তলে দাগ, সৃষ্টিকে কোন কারক কোন বিভক্তি হবে? অপশান এ কর্মকারকের কে বিভক্তি, অপশান বি অপাদান কারকের কে বিভক্তি, অপশান সি কর্মকারকের কে বিভক্তি, এবং অপশান ডি সম্বন্ধ পদ। কোনটি উত্তর হবে? পরবর্তী প্রশ্নে চলে যাই। বাড়ির রান্না হতো কাঠের উনুনে, এখানে বাড়ির শব্দটির তলে দাগ আছে, এটা কি হবে? সম্বন্ধ পদের র বিভক্তি, অধিকরণ কারকের র বিভক্তি, কর্মকারকের র বিভক্তি, নিমিত্ত কারকের র বিভক্তি। তো এটার মধ্যে কোনটা উত্তর? বাড়ির শব্দটা কিন্তু রয়েছে। পরবর্তী কোশ্চেনে চলে যায়। তারা ওই কালো জলে হরিত কি ঘষত, বা হরিত কি ঘষত, এই হরিতকির নিচে দাগ। অপশান এ তে রয়েছে কর্তৃকারকের শূন্য বিভক্তি, অপশান বি তে অপাদান কারকের শূন্য বিভক্তি, অপশান সি তে কর্মকারকের শূন্য বিভক্তি, অপশান ডি তে অধিকরণ কারকের শূন্য বিভক্তি। কোনটি উত্তর হবে? পরের প্রশ্নে আমরা চলে যাই। কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, আজ শব্দটা নিচে দাগ আছে, এটি কোন কারক হবে? অপশান এ কর্তৃকারকের শূন্য বিভক্তি, অপশান বি অপাদান কারকের শূন্য বিভক্তি, অপশান সি কর্মকারকের শূন্য বিভক্তি, অপশান ডি অধিকরণ কারকের শূন্য বিভক্তি। কোনটা উত্তর হবে রেডি করতে হবে। পরবর্তী কোশ্চেনে চলে যাই। ছিড়িলা কুসুম দাম রোষে মহাবলী পাবলিক দিয়ে মেঘনাথ, তো রোষের নিচে দাগ। তো রোষের শব্দটা কোন কারকের কোন বিভক্তি? অপশান এ তে রয়েছে করণ কারকের এই বিভক্তি, অপশান বি তে অপাদানে এই বিভক্তি, অপশান সি তে নিমিত্ত কারকের এই বিভক্তি, অপশান ডি তে কর্মকারকের এই বিভক্তি। এর মধ্যে কোনটা উত্তর হবে তোমাকে বলতে হবে। লাস্ট কোশ্চেনে চলে যায় আজকের মক টেস্টের। বায়ু অস্ত্রে উড়াইব তারে, অস্ত্রের নিচে দাগ, অস্ত্রের নিচে দাগ, তো বায়ু অস্ত্রে উড়াইব তারে, অস্ত্র শব্দটি কোন ধরনের কারক? অপশান এ করণে এই বিভক্তি, অপশান বি অপাদানে এই বিভক্তি, অপশান সি নিমিত্ত কারকের এই বিভক্তি, অপশান ডি কর্মকারকের এই বিভক্তি। এই হলো আমাদের প্রশ্ন।
এবার আমরা কিন্তু উত্তর পর্বে চলে যাব। আশা করি তোমরা উত্তর রেডি করে ফেলেছো। এবার জাস্ট উত্তরগুলো মিলিয়ে নেওয়ার সময় এবং একটু বিষয়গুলো বুঝে নেওয়ারও সময়, কি তাই তো? তো চলো এবার আমরা উত্তরগুলো মিলিয়ে নিই। তার সঙ্গে আরেকটা কথা বলি, এই টাইপের মক টেস্ট যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল প্লেলিস্টে যাও, সেখানে দেখো বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন বিষয়ভিত্তিক মক টেস্টগুলো আছে। সেগুলো একদিকে যেমন তোমাদের জ্ঞান বৃদ্ধি করবে, অন্যদিকে নিজে কতটা প্রিপেয়ার্ড হয়েছো সেটাও কিন্তু তোমরা জানতে পারবে। চলে আসি উত্তর পর্বে। প্রথম প্রশ্ন ছিল আমাদের কি, নতুন মেষকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল। জ্ঞানচক্ষু কি খুলে গেল, কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সঙ্গে সঙ্গে সেটার উত্তর হয় কি, কর্মকারক। আর জ্ঞানচক্ষুর নিচে যেহেতু সঙ্গে মূল শব্দের সঙ্গে আর কোনো শব্দ যুক্ত নেই, সেহেতু এটা হচ্ছে শূন্য বিভক্তি, অর্থাৎ জ্ঞানচক্ষু শব্দটা কর্মকারকের শূন্য বিভক্তি। পরের প্রশ্ন চলে যায়, বুকের রক্ত ছলকে ওঠে তপনের। বুকের মূল শব্দ কি, বুক, সঙ্গে কি যুক্ত আছে র। আমি এর আগে পরে একাধিকবার বলেছি, কোনো শব্দের সঙ্গে যদি র যুক্ত থাকে, র এক্সট্রা র মূল শব্দের সঙ্গে যদি র যুক্ত থাকে তখন মনে করবে চোখ মুখ বন্ধ করে সেটা সম্বন্ধ পদ, মানে 99.99% সেটা হচ্ছে সম্বন্ধ পদ, বোঝা গেল? অতএব কোনো দিকে না তাকিয়ে বুকের রক্ত ছলকোটে তপনের, যেহেতু বুকের কথাটা বলেছে সেহেতু বুকের কি হবে, সম্বন্ধ পদ। পরে পয়েন্ট, আমরা বিকাশী বারো মাস, বারো মাস ধরিয়া কি ছিল কালাধিকরণে, অধিকরণ কারকে ধরিয়া ব্যাপিয়া এই ধরনের সময় থাকলে কি হয়, অবশ্যই সেটা অধিকরণকারক, কিন্তু কোন অধিকরণ, কালাধিকরণ, তাই তো? তাহলে বারো মাস শব্দটা কি হচ্ছে, কালাধিকরণ, মানে দীর্ঘকাল ব্যাপিয়া ধরিয়া এই ধরনের থাকলে সেক্ষেত্রে কালাধিকরণ হয়। পরবর্তী প্রশ্ন, আমাদের কথা কে বা জানে। দেখো আমাদের, আমরা, আমাদের কথা কে জানে, তাহলে এখানে কে শব্দটা কি দিয়ে প্রশ্ন, কি জানে, তাই তো? বা কে জানে, ওপেন একদম ডাইরেক্ট। তো এই ধরনের প্রশ্ন যদি আমরা জিজ্ঞাসা করি তাহলে যে উত্তর পাই তাকে আমরা কি বলবো, কর্তৃকারকে। তাহলে কি বলবো, কর্তৃকারক হবে, এবং এক্ষেত্রে কি হবে, কে শব্দটা কর্তৃকারকের শূন্য বিভক্তি। পরবর্তী কোশ্চেন, নতুন সৃষ্টিকে কাকে কি বার, নতুন কি বারবার করছিলেন বিধ্বস্ত, তাহলে কি দিয়ে প্রশ্ন করলে কি উত্তর পাওয়া যায়, কর্মকারক। তাহলে উত্তর কি হচ্ছে, কর্মকারকের কে বিভক্তি। পরে কোশ্চেন, বাড়ির রান্না হতো কাঠের উনুনে। বাড়ির, আমি এর আগেও একটু আগেও বললাম যে সঙ্গে যদি র থাকে তাহলে চোখ মুখ বন্ধ করে সেটা কি হবে, সম্বন্ধ পদ। তাহলে বাড়ির কি হবে, সম্বন্ধ পদে র বিভক্তি। পরের প্রশ্ন, তারা ওই কালো জলে হড়তো কি ঘষত, হড়তো কি, ঠিক একইভাবে কি ঘষত, তাহলে কি দিয়ে প্রশ্ন করলে কি হবে, কর্মকারক। তাহলে উত্তর কি হবে, কর্মকারকের শূন্য বিভক্তি। পরের কোশ্চেন, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। আজ, আজ মানে কি, টুডে, সময়। তাহলে সময় বললে কি হয়, অবশ্যই সেটা অধিকরণকারক হবে, তাহলে কি হবে, অধিকরণকারকের শূন্য বিভক্তি। পরে কোশ্চেন, শিরিলা কুসুমদর রোষে মহাবলী বা মেঘনাদ। রোষে মানে কি, রাগের দ্বারা, তাহলে দ্বারা দিয়া কর্তৃক এসব থাকলে কি হয়, করণকারক হয়। তাই বলছে হেতু অর্থে করণের, এটা হচ্ছে এই বিভক্তি, বোঝা গেল? লাস্ট কোশ্চেন ছিল, বায়ু অস্ত্রে উড়াইব তরে। বায়ু অস্ত্রে, তাহলে অস্ত্র শব্দটা কি, অস্ত্রের দ্বারা, দেখো এখানেও সে দ্বারা শব্দটি লুকিয়ে আছে, তাহলে কি হবে, করণকারকের এই বিভক্তি। এই হলো উত্তর। তাহলে আমরা উত্তরগুলোও জানলাম, প্রশ্নগুলোও জানলাম। তো এই টাইপসের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল প্লেলিস্টটিকে দেখো, এবং আরও যদি ভালো লাগে তাহলে এই টাইপের ভিডিও তোমাদের সামনে কিছুদিনের মধ্যে আরও তুলে ধরবো। তার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ।